বীরপুরে 100 জন দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন সমাজসেবী শেখ হালিম। সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন, আর্থিক সংকটের মধ্যে পড়েছে সাধারণ মানুষ, আর সেই সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সমাজসেবী শেখ হালিম। আজ বর্ধমান বীরপুরের 100 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন সমাজসেবী হালিমবাবু। জানান, যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে আজ পর্যন্ত প্রায় 12,000 মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম, এবং যতদিন লকডাউন চলবে এই সমস্ত মানুষের সাথে আমি থাকব। যে লকডাউন চলছে আগামী গত আগের মাস থেকে যে লকডাউন চলছে, লকডাউন চলার কারণে যে করোনা ভাইরাস এসেছে তার জন্য যে লকডাউন চলছে, সেই লকডাউন চলাকালীনে মানে এখানকার মানুষ খুব মানে একটা খাদ্য সামগ্রীর সমস্যার মধ্যে পড়ে যায়। মানে কোনো কাজে কমে ব্যবসা মানুষ দিতে পারছে না, সেই হিসেবে এখানে মানুষ ঘর থেকে না বেরোনোর কারণে কোনো একটু খাবারের দিক থেকে সমস্যার মধ্যে পড়ে গেছে। দিয়ে আমাকে নির্মলবাবু আমাকে একজন ফোন করেন যে এই ব্যাপার আমাদের এখানে, উনি অনেক এখানে আশপাশে আরও দিয়েছেন, তিনি বলেন যে একটা পাড়ায় আছে আমার, সে জায়গায় একটা মনে হলো যে এখানে কিছু মানুষকে যদি খাদ্য সামগ্রীকে আমি তুলে দিতে পারি নিজেকে খুব ধন্য মনে করবো। এই হিসেবে আমি কিছু মানুষকে এখানে খাদ্য সামগ্রী ওনাদের হাতে তুলে দিলাম। এরকম সমাজসেবী কাজ মানে কতদিন ধরে করছে? আমার যেদিন থেকে লকডাউন চলছে তার দুদিন পর থেকে আমি বিভিন্ন জায়গায়, 1 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায়, এমনকি 2 নম্বর ব্লকেও কিছু জায়গায় আমি খাদ্য বিতরণ করেছি, বা আগামী দিনে যতদিন লকডাউন চলবে আমি যতদূর পারবো এইভাবে খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। আজ পর্যন্ত কত খাদ্য মানুষের হাতে তুলে দিলেন? কিন্তু আপনার 12,000-এর ওপর দেওয়া হয়ে গেছে। আপনার পরিচয়? আমার নাম শেখ হালিম। পূর্ব বর্ধমান থেকে আপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।